روزه هر سر میره از اکی تا لاز رکھ لینا بروزه حشر میں اس ایکی کا لاز رکھ لینا تمہارا او تمہارا او تمہارا یا رسول اللہ جو بھی ہو سامنے در تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ مربی کرام ہمارے آستا بھی سب بھول گئے আমরা বাংলাদেশ থেকে আলেমুল আমাদের একটা বড় ডেলিগেশন নিয়ে আমরা মিশর গেছিলাম। ওখানে আমাদের অনেকগুলি প্রোগ্রাম ছিল, অনেক জিয়ারত ছিল। আমরা বর্তমান বিশ্বে একজন শ্রেষ্ঠতম যিনি মহাপুরুষ, যিনি আহলে বাইতে রসুল, উনার নাম হাবিব আল জাফরি। উনি ইয়ামেনের বাসিন্দা। সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলের শান মারাজমতকে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতে কঠিন একজন প্রবক্তা, সমস্ত বিশ্ব তাকে সম্মান করে। উনি ওই দিন কায়রোতে আসছিলেন একদিনের জন্য। আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টর জামাল ফারুক ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা জামাল ফারুক স্যারকে একটু মিনতি করলাম, হুজুর এত বড় একজন বিশ্ববিখ্যাত মানুষ আসছে, ওনার সাথে তো আমাদের জীবনে সাক্ষাৎ করা সম্ভব না। যেহেতু কায়রোতে আছে, আমরাও আছি, আপনি যদি দয়া করে একটু আমাদেরকে ওনার কাছে নিয়ে যাইতে পারেন, তাহলে ওনার কদমের ধুলা একটু আমরা শরীরে লাগাইতাম, ওনার নজরে করম একটু আমরা লাভ করতাম। ডক্টর জামাল ফারুক স্যার টেলিফোন করে ওনার কাছ থেকে আমাদের জন্য একটা প্রোগ্রাম নিয়েছে। সুবহানাল্লাহ, ইনি মেহরবানি করে 4 ঘন্টা আমাদেরকে সময় দিয়েছেন। এই 4 ঘন্টা